দেখো আমরা ফার্স্টেই ঢুকলাম বিমলে, তো এখানে কালেকশনগুলো ভালোই লাগে, আর আগমনী আছে ওখানেও কালেকশনগুলো ভালো। এই যে দেখছো নেট, পাতলা নেটের শাড়িটা কি সুন্দর লাগছে, 4,000 উপরে দাম এটার। তো আমরা বলছিলাম এই শাড়িটা নেবো, শাড়িটা এত সুন্দর মানে মন ছুঁয়ে গেছে। তো এখানে সবকটা কালেকশনই খুব ভালো, আমরা ঘুরে ঘুরে দেখছি এবার কী শাড়ি নেবো ডিসাইড করতে পারছি না। তো ওরা দেখতে বলছে দেখতে থাকো কোন শাড়িটা বেশি ভালো লাগছে। আর রাধায় যে লাল শাড়িটা দেখাচ্ছে বলছে এগুলোও ভালো, হালকা ফুলকার মধ্যে। এখন ভারী শাড়ি তো বয়সের সাথে সাথেই বলো বা পরিস্থিতির ইয়েতে বলো, এখন ভারী শাড়ি আমরা কেউ পরতে পারি না, বয়সও তো হচ্ছে। আমার হালকা ফুলকা শাড়ি খোঁজ করছি যে যত হালকা হবে ততই ভালো। তারপরে এখানে চলে আসলাম জামদানির কাউন্টারে, দেখাচ্ছে ওরা জামদানি, কিন্তু কালারগুলো মানে আমার ভালো লাগছে না, মানে আমি যে ধরনের চাইছি সেরকম ভালো লাগছে না। তো অনেক ধরনেরই দেখাচ্ছে দেখছি, তারপরে কালোর মধ্যে দেখাচ্ছে, কালো শাড়িগুলোর মধ্যে জামদানি ভালোই লাগছে। তো এই একটা শাড়ি দেখাচ্ছিলো কালো, বললে এটা ভালো হবে না এটা নিস না। আর একটা দেখাচ্ছি দেখ, আর তুলে নিলাম তো, ফটো তুলবে না তুলবে না, তুলে নিলাম। ভালো ভালো পিসের ইয়ে আছে তো, ও ইয়াসটা
এখান থেকে দেখো লালটা ভালো লাগছে তুলে নিলাম তো ফটো তুলবে না তুলবে না তুলে নিলাম আর হ্যাঁ ভালো ভালো পিসের ইয়ে আছে তো ও ইয়াস্ট লালটা ভালো লাগছে যেখানেই যাবো ফটো আমাকে একটা ছুটিও দিবি